একটা বড় মজার নাটিকা পরিবেশন করার চেষ্টা করি, আশা করি আপনাদের ভালো লাগবে, যেটা নাম হচ্ছে আপ্যায়ন। মানে আপনাদের আপ্যায়নে তো সত্যি আমরা ধন্য, আমরা কৃতার্থ। কিন্তু ধীমান যে আপ্যায়নের কথা বলছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করি এরকম কোনো আপ্যায়ন জীবনে কখনো কোনো দিন যেন আপনাদের পেতে না হয়। শুরু করছি আপ্যায়ন। কিরে কেলো, এই কেরে, এই তো আমি মানিক। আরে মানিক যে কি খবর বল, কেমন আছিস? ভালো ভালো। এই এই পথ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম বন্ধু বলে কথা, কতদিন দেখা হয়নি, একটু দাঁড়িয়ে যাই আর কি। ধুস শালা, দাঁড়াবার কি দরকার ছিল, চলে গেলি তো পারতিস। যত সব কিছু বললি, এই না কিছু না। হ্যাঁ কি ব্যাপার বল তো, তুই এখন তেমন আসিস টাসিস না একদম, কি হয়েছে? কি কেন আসবো, কেন আসবো? তুই যা কিপ্টে এলে তো কিছু খাওয়াস টাওয়াস না, এই জন্য আসি না। এই ওই দেখ, লোকে না শুধু শুধু আমার কিপ্টে বলে বদনাম করে, আসলে আমার মনটা বড় উদার, বুঝলি ভাই? তাই তাই, বেশ তাহলে এতদিন বাদে বন্ধু এলাম, যখন কিছু খাওয়া টাওয়া খাবি? কি খাবি বল, যা খুশি যা খাবি খাওয়া। আরে যা খুশি মানে কি খাবি বল না, মাছ ভাত খাবি না, ডিম টোস্ট খাবি না, পরোটা খাবি না, লুচি খাবি না, রুটি খাবি? আরে তাহলে হল হল বাবা, তুই তো একবারে তুফান মেল ছুটি দিছে। আরে মাছ ভাত এই সময় কেউ খায় না। কি কি বল, হালকা ফুলকা কিছু বল বল বল, মানে এই ধর লুচি, হ্যাঁ না, পরোটা ভালো, পরোটা খাবো, পরোটা খাবি, পরোটা ভালো। বেশ তা কি পরোটা খাবি, এমনি পরোটা নাকি আলুর পরোটা? না খেলে আলুর পরোটা, আলুর পরোটা। তা ঘিয়ে ভাজা নাকি সাদা তেলে ভাজা? ঘিয়ে ভাজা। হ্যাঁ রে, গাওয়া ঘিয়ে ভাজা নাকি ডালডা ঘিয়ে ভাজা? গাওয়া ঘিয়ে ভাজা। বেশ, তাই গোল পরোটা নাকি চৌকো পরোটা? এমনি এমনি তেকোনা পরোটা। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ আটার পরোটা নাকি ময়দার পরোটা? ময়দার পরোটা। বেশ, তার সঙ্গে ওই তরকারি চচ্চড়ি, তরকারি তরকারি চচ্চড়ি, গোল চৌকো, তোর কি রে, এই তোর পরোটা খাবার মন নেই দেখেছিস? ওই দেখো, আরে কি তৈরি করে দেবো, সেটা নেই দরকার নেই, পরোটা খাবার অসুবিধা আছে তো, ছেড়ে দে বাড়িতে। অসুবিধা নেই, না না ঠিক আছে ভাই, তুই চা খা ভাই, আমি চা খেয়ে চলে যাচ্ছি। শুধু চা খাবি? হ্যাঁ চা খেয়ে চলে যাও বাস। বেশ, তা কি চা খাবি, আসাম চা না দার্জিলিং চা? আসাম চা। হ্যাঁ রে, দুধ চা নাকি লিকার চা? দুধ চা। তা কি দুধ, পাউডার দুধ নাকি এমনি? আমি কি দুগ্ধ পোষা শিশু, আমুল হোল মিল্ক খাবো, এমনি দুধ দিয়ে চা খাবো রে বাবা? তুই এটা তো বল, গরুর দুধ নাকি মোষের দুধ? আরে ভাই গরুর দুধ। তা কি গরু, অস্ট্রেলিয়ান নাকি দেশি? এ তুই আমার মুরগি পেয়েছিস নাকি? দুধের গায়ে কি লেখা থাকে নাকি অস্ট্রেলিয়ান না দেশি? লেখা থাকে না। আচ্ছা বেশ, কিসে খাবি, গেলাসে না কাপে? কাপে কাপে। হ্যাঁ রে, চিনি দিয়ে নাকি চিনি ছাড়া? না আমার সুগার টুগার কিছু নেই, চিনি দিয়ে দুধ চা। ক চামচ চিনি, এক চামচ না দু চামচ? তিন চামচ চিনি। আচ্ছা বেশ, তিন চামচ চিনি দিয়ে দুধ চা। তা ভাই সঙ্গে বিস্কুট টিস্কুট দেবো তো নাকি? তা দিবি কেন, তুই কি রে কিপ্টে, আমি না তোর বন্ধু, এতদিন বাদে চা খেতে চেয়েছি, সঙ্গে দুটো বিস্কুট দিবি না তুই? ওই দেখো, দেবো না কখন বললাম, তুই বন্ধু বলে কথা, চায়ের সঙ্গে বিস্কুট দিতে হবে না, এ কি ধরনের অসভ্যতা? আমি দেবো কিন্তু কি বিস্কুট সেটা তো বলবি, এই ব্রিটানিয়া নাকি লেরো? আচ্ছা বেশ লেরো, লেরো। তা কোন লেরো, মানুষে যেটা খায় নাকি কুকুরে যেটা খায়? বাপরে, এক কাপ চা খেতে চেয়েছি এর জন্য এত কথা, ছেড়ে দে ভাই, চাও ক্যান্সেল। সে কি দি, চাও ক্যান্সেল, ছেড়ে দে, শুধু গলা শুকিয়ে গেছে, জল খাওয়া, জল খেয়ে চলে যাচ্ছি। শুধু জল খাবি? হ্যাঁ জল খেয়ে চলে যাবো। তা কিসে খাবি, গেলাসে না ঘটিতে? গেলাসে দে। কি গেলাস, কাঁচের গেলাস নাকি স্টেনলেস স্টিলের গেলাস? এবার থাবড়া খাবি, কাঁচের গেলাস। আরে এক গেলাস না দু গেলাস? আরে দৌড় বাবা, এক গেলাসই যথেষ্ট, দে না রে ভাই। দিচ্ছি, বলছি ঠান্ডা জল নাকি নর্মাল? ঠান্ডা জল। হ্যাঁ রে, জেনারেল না মিনারেল? হ্যাঁ কি হলো বাবার কালে, মিনারেল দেখেছিস তুই, জেনারেল জলই খাওয়া আমায়। উমা, তা কুয়োর জল না টিউবওয়েলের জল? আরে ভাই টিউবওয়েলের জল। হ্যাঁ রে, সে আমার টিউবওয়েল না সরকারি টিউবওয়েল? ঘাট হয়েছে ভাই, তোর কাছে আসাটাই আমার অন্যায় হয়েছে, আমি কেন যে মুহূর্তে তোর কাছে এলাম, তাতে যেমন আমি আমার পিসির বাড়ি চলে যাচ্ছিলাম, এইদিকে চলে গেলে আমার ভালো হতো। উমা, কোন পিসি, বড় পিসি না ছোট পিসি? উমা, তুই জেনে করবি কি, তিনি তোর মতো কিপটে না, আমায় গেলে কত খাবে দাবে, আদর যত্ন করবে, আমি আমার ফুল পিসির বাড়ি যাচ্ছি। আরে শালা ফুল পিসি, এই হাফ পিসি না? তোর ওই ফুল পিসির বাড়ি কোন দিকে, পূর্বে পশ্চিমে উত্তরে নাকি দক্ষিণে? দক্ষিণে দক্ষিণে। ও দক্ষিণে, তা গ্রামে না শহরে? গ্রামে গ্রামে। কোন গ্রাম, যৌগ্রাম, নবগ্রাম, আদি সপ্তগ্রাম, নন্দীগ্রাম? হ্যাঁ মশাগ্রাম, মশাগ্রাম, মশাগ্রাম। তা কি মশা, এনোফিলিস না কিউলেক্স?
আমি শালা এখানে আছি কেন তাই তো বুঝতে পারছি না, আমি কেন চলে যাচ্ছি না রে? সে যাবি ট্যাক্সিতে না রিকশাতে? অটোতে। দরজাটা কোন দিকে? কোন দরজা? সামনে দরজা না পেছনে দরজা? আরে ভগবান, কি কুক করেছি? আমি তোর বাড়িতে এসেছিলাম। আমি যদি আর কোনোদিন তোর বাড়িতে আসি, তুই আমার নামে কুকুর পুষিস। যা, এ কিরকম কথা হলো? তুই বন্ধু বলে কথা, এতদিন পর বাড়িতে এসেছিস, সুন্দর খাওয়া দাওয়ার কথা হচ্ছিল, হঠাৎ তুই আমার নামে কুকুর। আচ্ছা বেশ, কি কুকুর বল, দেশি না বিলিতি? নেড়ি নেড়ি কুকুর, কালো না হলুদ? ওরে বাবা, ওরে বাবা, ওরে এমন কিপ্তি আমি বাবার কালে দেখিনি। এ নিজের বাড়িতে আগুন লাগলে দমকলকে মিস কল দেয়। আরে বাবা, আরে শোন, শুনে যা, দেখুন দেখি চলে গেল। আচ্ছা বলুন তো, বন্ধু বলে কথা বাড়িতে এসছে, তাকে খাতির যত্ন করতে হলে একটু ভালো করে জেনে নিতে হবে না? এখন এই যে এতগুলো খাবার শুধু শুধু নষ্ট হবে, কি করা যায় বলুন দেখি? আপনারা খাবেন? ধন্যবাদ।